আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভাইরা প্রাণী পোষা অনেকেরই একটি প্রিয় শখ কেউ কবিতর কেউ টিয়া কেউ ময়না ময়নাসহ নানা পাখি পোষে আবার কেউ কবুতর বিড়াল কিংবা খরগোশ সহ নানান চতুষ্পদ প্রাণীও পোষে থাকেন আর আপনার যদি প্রাণী পোষার শখ থাকে তবে আপনি বিড়াল পুষতে পারেন কারণ বিভিন্ন গবেষণায় বিড়াল পোষার বেশ উপকারিতা পাওয়া গেছে এটা কেবল আপনাকে আনন্দই দেবে না আপনার ঘরের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে সাহায্য করবে প্রিয় ভাইরা কিছু গবেষণায় দেখা গেছে যারা বেড়াল পোষেন তাদের মানসিক চাপ কম থাকে ফলে তাদের বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কম থাকে একটি গবেষণায় দেখা গেছে যারা বেড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে ত্রিশ শতাংশ কম প্রিয় ভাইরা বিড়ালের মিউ মিউ ধ্বনি বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটি যা আমাদের পেশি ও অস্থির আঘাত নিরাময় থেরাপির মতো কাজ করে কিছু গবেষণায় দেখা গেছে আঠারো থেকে পঁয়ত্রিশ হার্য মাত্রার শব্দতরঙ্গ আঘাতপ্রাপ্ত অস্থির সন্ধির উপর ইতিবাচক প্রভাব রাখে যেহেতু বিড়াল বিশ থেকে একশো চল্লিশ হার্যের মধ্যে শব্দ উৎপাদন করে থাকে ফলে এটা অস্থিসন্ধি ও পেশির চিকিৎসায় থেরাপি হিসেবে ভূমিকা রাখতে পারে অনেকেই মনে করে থাকেন বিড়াল থাকলে মেমুই শব্দে ঘুমের ব্যাঘাত ঘটবে কিন্তু গবেষণা বলছে বিড়ালের উপস্থিতিতে আপনার ঘুম আরও ভালো হবে শুধু তাই নয় মায়ো ক্লিনিক সেন্টার ফর স্লিফ মেডিসিন কর্তৃক ঘুমের সঙ্গী হিসেবে বিড়ালকে অগ্রাধিকার দেয়া হয়েছে তাদের গবেষণায় দেখা গেছে বিড়াল পোষেন এমন ব্যক্তিদের একচল্লিশ শতাংশ মনে করেন বিড়ালের উপস্থিতিতে তাদের ভালো ঘুম হয়েছে যেখানে মাত্র বিশ শতাংশ এটাকে বিরক্তিকর মনে করছেন প্রিয় হয় বিড়াল গবেষক ড জুন ম্যাক নিকোলাসের গবেষণায় দেখা গেছে যেসব পুরুষ বিড়াল পোষেন নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয় তার মতে নব্বই শতাংশ নারী ওই সব পুরুষকে পছন্দ করে যারা বিড়াল বা এ ধরনের কোনো প্রাণী পোষেন এবং তাদের সেবা যত্ন করে গবেষণায় দেখা গেছে যখন কেউ বিড়ালের সঙ্গে সময় কাটায় তখন তাদের দেহে প্রশান্তি ও আনন্দময় রাসায়নিক পদার্থর নিঃসরণ বৃদ্ধি পায় এটা ব্যক্তির রাগ উদ্বেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে তাই দুশ্চিন্তা মুক্ত থাকতে আপনি বিড়াল পুষতে পারেন দুই সালে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একটি গবেষণায় দেখা গেছে এক বছরের নিচে যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কম থাকে প্রিয় ভাইরা দু সালের একটি গবেষণায় দেখা গেছে কুকুরের তুলনায় বিড়াল অনেক কম খাবার খায় তাই পরিবেশের জন্য বিড়াল কুকুরের তুলনায় অনেক ভালো তাছাড়া ইঁদুরের যন্ত্রণায় যারা অতিষ্ঠ তারা বাসায় বিড়াল পুষতে পারেন কারণ বিড়াল হচ্ছে ইঁদুরের জম এটা খুব ভালোভাবে ইঁদুর শিকার করতে পারে যা আপনাকে ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে প্রিয় ভাইরা যেসব ব্যক্তি বিড়াল পোষে তারা স্মার্ট হয়ে থাকেন এর মানে এটা নয় যে বিড়াল তাদেরকে স্মার্ট বানায় বরং তারা অনেক ব্যস্ততার পরও বিড়ালের সেবা যত্ন করে থাকেন এভাবে তারা নিজেদের প্রতিও যত্নশীল হয় যা তাদেরকে স্মার্ট হতে সাহায্য করে প্রিয় ভাইয়েরা যারা জিন ভূত প্রেত বা এ ধরনের বিভিন্ন অতি প্রাকৃতিক অপশক্তিতে বিশ্বাস করেন তাদের জন্য বিড়াল খুব ভালো একটি বন্ধু বিশ্বের বিভিন্ন দেশে এই ধারণা প্রচলিত আছে বিড়াল ঘর থেকে বিভিন্ন ধরনের অশুভ শক্তি বা আত্মাকে তাড়াতে পারে রাশিয়ার গ্রামাঞ্চলে এই বিশ্বাসটি এখনও প্রচলিত আছে প্রিয় ভাইরা সর্বোপরি বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে আপনার অবসর সময়গুলি আপনি পোষা বিড়ালের সঙ্গে কাটাতে পারেন যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দিবে তাই যারা প্রাণী পোষতে পছন্দ করেন তারা বিড়াল পোষতে পারেন